বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক ধরনের স্পিরিচুয়াল ক্রাইসিস অনুভব করছিলেন, তার যে জীবনের উদ্দেশ্য সম্পর্কে আরো মেন্টাল ক্ল্যারিটি পাওয়ার প্রয়োজন ছিল, এই বিষয়টার প্রতি তিনি সম্মান দেখিয়েছেন এবং তার সহযোগিতা করেছেন। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যরকম কিছু অনুভব করলেন যখন তিনি ধারাবাহিকভাবে কিছু স্বপ্ন দেখতে লাগলেন, এবং স্বপ্ন দেখার পরপরই সেই স্বপ্নগুলো হুবহু বাস্তব হতে লাগল। তিনি যখন এই কথা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তিনি বললেন, এটা নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে একটা ভালো নিদর্শন। আরও কিছুদিন পর আরও বিস্ময়কর ঘটনা ঘটতে লাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু নির্দিষ্ট পাথর তাকে সালাম দিতে লাগল। এমন সব অদ্ভুত অভিজ্ঞতার মাঝে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মানসিক সহায়তা তার জন্য নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এভাবে প্রায় ৬ মাস পার হয়ে গেল। তার রাতে দেখা স্বপ্নগুলো দিনে বাস্তব হতে লাগলো। পথে ঘাটে পাথরগুলো তাকে সালাম পেশ করতে লাগলো এবং তিনি নির্জনে হীরা গুহায় ধ্যান করতে থাকলেন। রমাদানের শেষ অংশের কোনো এক শনিবার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন হীরা গুহায়। হঠাৎ গুহার মাঝে তিনি এক অদ্ভুত আওয়াজ শুনতে পেলেন এবং একটি আলো দেখা দিল, কিন্তু তিনি কিছু বুঝে ওঠার আগেই আলোটি চলে গেল। এরপর সারা রাত তিনি আর এমন কোনো শব্দ পেলেন না বা আলো দেখলেন না। কিন্তু তার পরের রাতে অর্থাৎ রবিবার রাতে আবারও রাতের কোনো এক পর্যায়ে একই রকম শব্দ হলো এবং আলো দেখা দিল এবং আবারও তা চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ততদিনে বেশ কিছু রহস্যময় ঘটনা ঘটছিল, হয়তো সে কারণেই তিনি গুহা ছেড়ে চলে যাননি। সোমবার রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বসে আছেন, কিন্তু এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ লক্ষ্য করলেন একজন লোক গুহার ভেতরে দাঁড়িয়ে আছে। কিন্তু সেই লোক যে কোনো মানুষ ছিলেন না, বরং মানুষের রূপ ধারণ করে এসে গিয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চমকে দিয়ে তিনি বললেন, আমি তো পড়তে জানি না, আপনি উত্তর দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আলাইহিসসালাম এগিয়ে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত জোরে জড়িয়ে ধরলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয়েছিল তিনি বোধহয় অবচেতন হয়ে পড়বেন। যখন তার মনে হয়েছিল তার দম বোধহয় ফুরিয়েই গেল, হাঁপাতে হাঁপাতে পুরোপুরি হতভম্ব হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, মা আনা বিকারে, আমি তো পড়তে জানি না, এবং আবারও জিবরিল আলাইহিসসালাম তাকে চাপ দিয়ে ধরলেন এবং কিছুক্ষণ পর তাকে ছেড়ে দিয়ে তৃতীয়বার বললেন, এবং তৃতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি পড়তে পারেন না, এবং তৃতীয়বারের মতো জিবরিল আলাইহিসসালাম তাকে চাপ দিয়ে ধরলেন এবং এরপর তাকে ছেড়ে দিয়ে বললেন, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তের দলা থেকে মানুষকে সৃষ্টি করেছেন, পড়ো এবং তোমার রব বড়ই মেহেরবান যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন।
মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানত না। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জানতেন না যে তিনি মহান আল্লাহর মনোনীত রসুল, তিনি শেষ নবী, সকল নবী রসুলদের নেতা, মহাপবিত্র কোরআনের প্রতিটা বাণী তিনি পৌঁছে দেবেন পৃথিবীর প্রতিটি জাতির কাছে। প্রথম কোরআন নাজিলের এই ঘটনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন আর দ্রুত বেগে বাড়িতে এসে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমাকে একটা চাদর দিয়ে ঢেকে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন তিনি নিজেকে নিয়ে শঙ্কিত। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব কিছু শুনে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই এমন কিছু করবেন না যাতে আপনার ক্ষতি হবে। আপনি আপনার পরিবার পরিজনদের প্রতি যত্নশীল, আপনি সকলের প্রয়োজনে তাদের পাশে থাকেন, আপনি দরিদ্রদেরকে আর্থিক সাহায্য করেন, আপনি অতিথি পরায়ণ এবং আপনি সর্বদা ভালো কাজে নিয়োজিত। সুবহানাল্লাহ, কি চমৎকার ভাবেই না আল্লাহর রাসূলের গুণাবলীকে তুলে ধরেছেন এবং সুদৃঢ়তার সাথে বলেছেন যে এসব গুণাবলী যার মধ্যে বিদ্যমান তাকে আল্লাহ কখনই বিপদে ফেলবেন না। ইমানি দৃঢ়তা, বুদ্ধিমত্তা আর বিশ্লেষণী ক্ষমতার সমন্বয়ে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশ্বস্ত সাথী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক অপূর্ব নিয়ামত। পরদিন আনহা তার এক চাচাতো ভাই ওয়ারাকাহ ইবন নাওফালের সাথে দেখা করতে পূর্ববর্তী জাহেলিয়াতের যুগের চারজন ব্যক্তিদের মধ্যে একজন যারা কিনা মূর্তি পূজাকে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি ছিলেন ঈসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের প্রতি নাজিলকৃত কিতাবের উপর পারদর্শী এবং রিসালাতের উপরে আস্থাশীল। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পুরো ঘটনা শুনলেন এবং বললেন, এই তো সেই মহাপবিত্র ফেরেশতা যিনি কিনা ওয়াহী নিয়ে এসেছিলেন মূসা আলাইহিস সালামের কাছে। আফসোস, আমি যদি আজকে যুবক হতাম তাহলে তোমাকে সাহায্য করতে পারতাম যখন তোমার নিজ জাতির লোকেরা তোমাকে নিয়ে উপহাস করবে, লাঞ্ছিত করবে আর তোমাকে দেশ ছাড়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, তারা আমাকে মক্কা থেকে বের করে দিবে? ওয়ারাকা বললেন, ইতিহাসে এমন যে ব্যক্তি তোমার মতো রিসালাত নিয়ে এসেছে তাকেই কঠোর প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। যেদিন তারা তোমাকে এখান থেকে বের হয়ে যেতে বাধ্য করবে সেদিন যদি আমি জীবিত থাকি আমি অবশ্যই তোমাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করব। নবী আসেনি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানসিকভাবে কিছুটা স্বাভাবিক হয়ে আসছিলেন। কিন্তু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে হাঁটছিলেন এবং হঠাৎ করেই তিনি তার নাম শুনতে পেলেন। তিনি কৌতূহল নিয়ে আশেপাশে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না। এরপর যখন আকাশের দিকে তার চোখ পড়ল তিনি প্রথমবারের মতো জিব্রাইল আলাইহিস সালামকে তার আসল রূপে দেখলেন। তিনি দেখলেন জিব্রাইল আলাইহিস সালাম আসমানে একটি কুরসিতে বসে আছেন এবং তিনি আকারে এত প্রকাণ্ড ছিলেন যে গোটা আকাশ তার পেছনে ঢেকে গিয়েছিল। মনে রাখতে হবে সে সময়ে কোনো উঁচু দালান ছিল না, মরুর বুকের এই প্রাচীন শহরের রাস্তায় দাঁড়ালে আকাশের অনেকটাই দেখতে পারার কথা। একবার চোখ বন্ধ করে কল্পনা করে দেখুন, এমন একটি জীব যদি আপনি দেখতে পেতেন যার আকার এত বিশাল যে গোটা আকাশ প্রান্ত তার পেছনে ঢেকে গিয়েছে, আপনার প্রতিক্রিয়া কেমন হতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে বর্ণনা করে বলেন, তার ছিল 600 ডানা যা থেকে অনবরত মণিমুক্ত ঝরছিল। এমন একটি দৃশ্য দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবচেতন হয়ে পড়েননি তাই এক বিস্ময়। তবে তিনি স্তম্ভিত হয়ে সারা গায়ে কাঁপুনি নিয়ে ঘরে ছুটে গেলেন এবং আবারও মা খাদিজাকে বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। চাদর মুড়ি দিয়ে শুয়ে কাঁপতে থাকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
জিব্রাইল আলাইহিস সালাম এলেন এবং নাজিল হলো পবিত্র কোরআনের পরবর্তী আয়াত।